বিশ্ব ইজতেমার কোন ইসলামিক ভিত্তি আছে কি? বিশ্ব ইজতেমার কোন ভিত্তি আছে কি? যদিও এখানে আমাদের কোন দল অথবা সংগঠন কোন একে আঘাত লাগুক এরকম প্রশ্ন উত্তর নিষেধ আছে, আর আপনাদেরকে নিষেধ করা আছে, সুতরাং এইরকম প্রশ্ন না করলে ভালো। তবে এতটুকু উত্তর দিতে পারবো যে বিশ্ব ইজতেমা হচ্ছে আরাফার ইজতেমা। বিশ্ব ইজতেমা হচ্ছে সারা বিশ্বের মুসলিমরা যেখানে ইজতেমা করে সেটা হচ্ছে আরাফাই। আমির গরিব একই লেবাসে সেখানে 9 তারিখে হাজির হতেই হবে, এছাড়া কোনো বিশ্ব ইজতেমা নেই। যেগুলোর নাম দিয়েছে মানুষের নাম দেওয়া, এটা ইসলামের নাম দেওয়া নয়। পীর বা মুরিদ কি সাহাবাদের জামানায় এর প্রচলন ছিল কিনা? পীর মুরিদি কি সাহাবায়ে কেরামের জামানায় ছিল? আমার আলোচনা কি শুনতে পেলেন না? হ্যাঁ, এত আলোচনা করলাম সাহাবায়ে কেরামদের সম্পর্কে, কি আলোচনা করলাম, তাহলে কি পেলেন? পীর মুরিদ সাহাবায়ে কেরামদের জামানায় আছে কিনা তলাশ করেন, যদি না থাকে তো তওবা করেন, আর যদি আগে থেকে বেঁচে যেয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ পড়েন যে আগে থেকে আল্লাহ বাঁচিয়েছে। জি হ্যাঁ, জি। মান্নতের টাকায় নির্মিত মসজিদে নামাজ পড়লে তা কতটুকু শরীয়ত সম্মত? মান্নতের টাকায়, টাকায় নির্মিত মসজিদ, নির্মিত মসজিদে নামাজ পড়লে মান্নতের টাকায় নির্মিত মসজিদে, মান্নতের টাকা তো জায়েজ। মান্নত যদি কেউ করে যে আমি যদি সুস্থ হয়ে যাই একটা মসজিদ বানিয়ে দেবো, তারপরে সুস্থ হয়ে গেল মসজিদ বানিয়ে দিল, তো ভালো কাজ করেছে, অত ফরজ কাজ করেছে। মান্নত করাটা প্রশংসনীয় না, সাদকা করেন, দান করেন, আগে মসজিদ তৈরি করে দেন, কিন্তু কন্ডিশন শর্ত লাগালেন যে আমি সুস্থ হইলে মসজিদ করব। তো নবী সাল্লাল্লাহু বলছেন যে এই দিয়ে কৃপণের ধন সম্পদ কিছু বের করা হয়, এই মসজিদ বানাইতো না কৃপণ, কিন্তু যেহেতু বাধ্য হয়ে গেছে সেই জন্য মসজিদ বানাইলো। এইরকম কাজ করি না, ছোট কাজ করি না, বড় কাজ করেন। বড় কাজ হচ্ছে অগ্রিম মসজিদ বানিয়ে দেন, নিজের নামে সাদকা জারিয়া, নিজের বাপ মায়ের নামে, নিজের বংশধর, হ্যাঁ মমিন মোমেনাত নেকি পাক সবাই নামাজ পড়ুক, আমি আগে মসজিদ বানিয়ে দিলাম। মান্যতের টাকা দিয়ে যে কোনো কাজ করলে সেটা থেকে উপকৃত হওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এবং মান্নত করে নিলে মান্নত পুরা করা ফরজ, এটাও মনে রাখবেন। সেটা করেছেন আপনাকে যেইভাবে হোক পুরা করতে হবে, জমি বিক্রি করে হইলেও আপনাকে পুরা করতে হবে। বল ইউফুন উজুরাহুম, আল্লাহ বলছেন তারা যেন তাদের মান্নত পুরা করে। আল্লাহ বলছে ইউফুনা বিন নাজরে, তারা মান্নত পুরা করে থাকে মমিন। হ্যাঁ জি হ্যাঁ, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم